এখানে কি দেখা যাচ্ছে? তোমরা অনেকেই বলবা ভাই একটা ডট দেখা যাচ্ছে, কিন্তু আমি তো তোমাকে পুরো একটা পোস্টিট পেপার দেখালাম, তুমি পুরো পোস্টিট পেপার না দেখে একটা ডট কি দেখলাম? ওয়েল, ভালো কাজ করেছো, কিন্তু তুমি ফোকাস করেছো। আমাদের জীবনেও এরকম অনেক জায়গা আছে যেখানে আমাদের ফোকাস করা দরকার, কিন্তু আমি ফোকাস না করে আমরা চারদিকে সব কিছু নিয়ে চিন্তা করি, মেইন যে কাজটা ফোকাস করা দরকার ওটাতেই ফোকাস করি না। আজকের এই ভিডিওতে আমরা একটা শব্দের উপর ফোকাস করব, এবং ওই শব্দটা হলো ফোকাস। কেন জানো? বিকজ আমাদের সবার লাইফেই অনেক স্কিল ডেভেলপ করতে হয়, অনেক বিষয়ে হয়তো আমাদেরকে পারদর্শী হতে হয়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমরা ওই কাজগুলোর উপরে কখনো ফোকাস করি না। আর কি করি? অন্য যাবতীয় জিনিসের উপর আমরা আমাদের সময় ব্যয় করি। যেমন দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা আমরা ফেসবুকে কাটাই, দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা আমরা ইউটিউবে হয়তো ভিডিও দেখে কাটাচ্ছি, এখনও হয়তো ভিডিওটা তুমি ফেসবুক অথবা ইউটিউবে দেখছো, আমরা টিভি দেখে অনেক সময় কাটাই, আমরা হয়তো বা ডেইলি ট্রাফিক জ্যামে 1 ঘন্টা কাটাই, ঠিক না? এখন একটু চিন্তা করে দেখো, তুমি যেই টাইমটা ফেসবুকে কাটাচ্ছ ওই টাইমটাতে তুমি যদি কোনো একটা কাজে ফোকাস করতে তাহলে কেমন হতো? মনে করো আমাদের সবার জীবনে একটা স্কিল তো অনেক বেশি দরকার, কমিউনিকেশন স্কিল, কথা বলার স্কিল, ঠিক না? ফেসবুকে যখন তুমি ব্রাউজ করছো, এমন পেজগুলো ব্রাউজ করো যেই পেজগুলোতে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ কীভাবে করতে হয় সেটা শেখায়, তাহলে তোমার ফেসবুকের টাইমটাতে তুমি অ্যাকচুয়ালি কমিউনিকেশনের উপর ফোকাস করছো। ইউটিউবে যেই ভিডিওগুলো দেখো, ইউটিউবে ভিডিওগুলো দেখার সময় 1 ঘন্টা না, আধা ঘন্টা না, 10 মিনিট এমন একটা বা দুটো ভিডিও দেখো যে একটা বা দুটো ভিডিও কমিউনিকেশনের উপরে, তাহলে ইউটিউবের যে 1 ঘন্টা সময় আছে এটাতেও কিন্তু তুমি অ্যাকচুয়ালি কমিউনিকেশনের উপর ফোকাস করছো। টিভি দেখছো, ওয়েল সংবাদ পাঠক বা পাঠিকা বা নিউজ প্রেজেন্টার ওরা কীভাবে কথা বলছে এটাও দেখো না, ওরা কথা বলার সময় কীভাবে হাত নাড়াচ্ছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, কথার টোনালিটি কেমন, ওই জিনিসগুলো লক্ষ্য করো। তাহলে কী হবে, টিভি ঠিকই দেখছো কিন্তু তোমার ফোকাস কোথায় আছে, কমিউনিকেশনের উপরে। ট্রাফিক জ্যাম, আমরা সবাই ডেইলি 1 ঘন্টা ট্রাফিক জ্যামে কাটাই, ট্রাফিক জ্যামের জন্য একটা ছোট আইডিয়া, রাতেবেলা এক কাজ করবা, ইউটিউবে তুমি পডকাস্ট ডাউনলোড করে রাখবা অথবা অডিও বুক ডাউনলোড করে রাখবা, বই তো পড়ার সময় হয় না, কিন্তু বাসে ঝুলতে ঝুলতে কোনো একটা কমিউনিকেশনের বই কিন্তু অডিও বুক আকারে কিন্তু শোনায় যায়, তাই না? তো ট্রাফিক জ্যামে থাকা অবস্থায়ও কিন্তু তুমি অ্যাকচুয়ালি কমিউনিকেশনে ফোকাস করছো। দেখো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তুমি যখন যে কোনো অবস্থায় থাকা অবস্থায় কমিউনিকেশনের উপর ফোকাস করছো, তোমার স্কিলটা কিন্তু অনেক ডেভেলপ করা হচ্ছে। সো কমিউনিকেশন, 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 সো তোমার কমিউনিকেশনের যে পুরো স্কিলটা দেখছো প্রতিদিন একটু একটু করে বাড়ছে। সো তুমি যেই কাজে ফোকাস করতে চাও না কেন, ওই কাজে কিন্তু তুমি যদি ফোকাস করো এবং ডেইলি টাইম দাও, তোমার স্কিলও কিন্তু আস্তে 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 একেবারে বেড়ে যাবে, ঠিক না? সো যেহেতু তোমার স্কিলও বাড়ছে, তোমার জন্য ওই কাজে পারদর্শী হওয়াটা খুব একটা বেশি দিনের সময় বা ব্যাপার হবে না। সো এখন থেকে যে যেই কাজে পারদর্শী হতে চাও ফোকাস।